সমস্ত খেলার খবর সবার আগে পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন গো স্পোর্ট চ্যানেলটিকে। কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে পাঁচ ম্যাচের দ্বিপাক্ষিক ওডিআই সিরিজের চতুর্থ ম্যাচে অস্ট্রেলিয়ান দলের সঙ্গে লড়বে শ্রীলঙ্কা। তৃতীয় ওয়ানডেতে অ্যারন ফিঞ্চ এবং ট্র্যাভিস হেডের মূল্যবান অবদানে অস্ট্রেলিয়া 291 রান করে। হোম টিমের বোলারদের মধ্যে দুর্দান্ত ছিলেন জেফ্রি ভ্যান্ডারসে। জবাবে ফাথুম নিসাঙ্কা এবং কুশল মেন্ডিস দুর্দান্ত স্কোর তাড়া করতে শ্রীলঙ্কাকে সাহায্য করেছিলেন। তারা সেই গতি ধরে রাখতে পারবে কিনা এবং সিরিজও জিততে পারবে কিনা সেটাই এখন দেখার বিষয়। ম্যাচ অনুষ্ঠিত হবে 21 জুন ভারতীয় সময় 2:30 থেকে এবং ম্যাচে লাইভ স্ট্রিমিং দেখা যাবে সনি স্পোর্টস নেটওয়ার্ক এবং সনি লিভে। কি ফ্যাক্টরস অফ টুডেস ম্যাচ? নম্বর ওয়ান, অস্ট্রেলিয়ার ওপেনার ডেভিড ওয়ার্নার এবং অ্যারন ফিঞ্চ এই সফরে ভালো করেছেন এবং দলের হয়ে ম্যাচ জিততে পারেন। নম্বর টু, শ্রীলঙ্কার মিডল এবং লোয়ার মিডল অর্ডার রান করতে পারেনি এবং এটি দলের জন্য একটি বড় দুর্বলতা। নম্বর থ্রি, অস্ট্রেলিয়ানদের একটি শক্তিশালী নতুন বলের আক্রমণ রয়েছে এবং তারা এই খেলায় শ্রীলঙ্কার ব্যাটসম্যানদের পরীক্ষা করবে। বেশিরভাগ দলই এই সার্ফেসে প্রথমে ব্যাটিং করে ভালো করেছে। খেলা শুরুতে ব্যাট করা সবচেয়ে ভালো হয় এবং স্পিনাররা দ্বিতীয় ইনিংসে অ্যাকশনে আসে যখন পিচও মন্থর হয়ে যায়। সুতরাং আমরা সম্ভবত টস জিতে দলটিকে প্রথমে ব্যাট করতে দেখতে পারি। এই ভেন্যুতে এই মাসে শুরুতে খেলা গেমগুলি বোলারদের পাশাপাশি ব্যাটসম্যানদের সমর্থনের সাক্ষী ছিল এবং এই ম্যাচটিও এটি প্রত্যাশিত। এই ভেন্যুতে মোট 290 সম্মানজনক স্কোর হবে। এবার চলুন দুটি দলেরই সম্ভাব্য প্লেইং ইলেভেনটা কেমন হতে পারে দেখে নেওয়া যাক। প্রথমে শ্রীলঙ্কা প্রেডিক্টেড ইলেভেন। প্রথম নিসাঙ্কা, নিরোশান ডিকওয়েলা উইকেট কিপার, কুশল মেন্ডিস, ধনঞ্জয়া দি সিলভা, চারিত আসলাঙ্কা, দাসুন সানাকা ক্যাপ্টেন, চামিকা করুণারত্নে, দুনিত ওয়ালে লেগে, জেফ্রি ভ্যান্ডারসে, দুষ্মন্ত চামিরা, মহেশ থিকসানা। এবার অস্ট্রেলিয়া প্রেডিক্টেড ইলেভেন। ডেভিড ওয়ার্নার, অ্যারন ফিঞ্চ ক্যাপ্টেন, মিচেল মার্স, মার্নাস লাভাসাগনে, ট্রেভিস হেড, অ্যালেক্স ক্যারি উইকেট কিপার, গ্লেন ম্যাক্সওয়েল, ক্যামেরন গ্লেন, জিএ রিচার্ডসন, ম্যাথিউ কোয়েনাম্যান অথবা মিচেল সুইপসন, জশ হ্যাজেলউড। এবার ইলেভেন টিম প্রেডিকশন। কুশল মেন্ডিস ভাইস ক্যাপ্টেন, অ্যালেক্স ক্যারি, ডেভিড ওয়ার্নার, ট্রেভিস হেড, ফাথুম নিসাঙ্কা, চারিত আসলাঙ্কা, অ্যারন ফিঞ্চ, গ্লেন ম্যাক্সওয়েল ক্যাপ্টেন, জিএ রিচার্ডসন, জেফ্রি ভ্যান্ডারসে, দুষ্মন্ত চামিরা। এবার টিম সাজেশনস টু। কুশল মেন্ডিস ডেভিড ওয়ার্নার, ট্রেভিস হেড ভাইস ক্যাপ্টেন, প্রথম নিসাঙ্কা ক্যাপ্টেন, চারিত আসলাঙ্কা, অ্যারন ফিঞ্চ, গ্লেন ম্যাক্সওয়েল, দুনিত ওয়ালে লেগে, জিএ রিচার্ডসন, জেফ্রি ভ্যান্ডারসে, দুষ্মন্ত চামিরা। শ্রীলঙ্কানরা সিরিজে লিড গ্রহণ করেছে যা টি টোয়েন্টিতে তাদের খারাপ প্রদর্শনের পরে খুব কমই আশা করা যায়। তাদের মিডল এবং লোয়ার মিডল অবস্থানে রানের ঘাটতি রয়েছে এবং এটি এমন একটি জায়গা যা দলে চিন্তিত হতে পারে। অন্যদিকে অস্ট্রেলিয়ানদের খুব শক্তিশালী ব্যাটিং লাইন আপ আছে কিন্তু তাদের বোলিংই তাদের কিছু দুশ্চিন্তায় ফেলেছে। সুতরাং বন্ধুরা, সব মিলিয়ে যেটা মনে হচ্ছে আজকের ম্যাচে অস্ট্রেলিয়ার জেতার সম্ভাবনা সবচেয়ে বেশি। আপনিও কমেন্ট বক্সে আপনার মতামত জানাতে পারেন যে আজকের ম্যাচে কোন দল জিততে পারে। সো বন্ধুরা, এই বিশেষ বিশেষ গুরুত্বপূর্ণ ভিডিওটি সকল বন্ধুদের মধ্যে শেয়ার করে তাদেরকেও জানার সুযোগ করে দিন। সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।